নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, লক্ষ্মী ও নারায়ণের যুগ্ম কৃপা অর্থাৎ দ্বিগুণ কৃপা পেতে চলেছে এই রাশিগুলি। হ্যাঁ বন্ধুরা, কোন রাশিগুলি লক্ষ্মী ও নারায়ণের দ্বিগুণ কৃপা পেতে চলেছে তা আমি অবশ্যই ভিডিওতে বলবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভ। লক্ষ্মী ও নারায়ণের যুগ্ম কৃপা অর্থাৎ দ্বিগুণ কৃপা পেতে চলেছে এই রাশিগুলি। সেই রাশিগুলির নাম আমি আপনাদেরকে এই ভিডিওতে বলতে চলেছি। তার আগে লক্ষ্মী এবং নারায়ণ নিয়ে ছোট্ট করে কিছু কথা বলবো। দেখুন, মাতা লক্ষ্মী এবং নারায়ণ উভয়ই কিন্তু একে অপরের পুজোতে সন্তুষ্ট হয়। যেমন আপনি যদি লক্ষ্মী মাতাকে নিষ্ঠাভরে পুজো করেন তাহলে নারায়ণ সন্তুষ্ট হয়, এবং আপনি যদি নারায়ণকে পুজো করেন সেক্ষেত্রে লক্ষ্মী মাতা সন্তুষ্ট হয়। তাই লক্ষ্মী ও নারায়ণের চিত্র আমরা ঘরে প্রায়শই রাখি বা দেখেছি, যিনারা আমাদের জীবনে অপার ধন দিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ লক্ষ্মী এবং নারায়ণ যদি দুজনেই সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আপনার জীবনে ধনবর্ষা হতে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে ধনের জোয়ার বইবে। আজকের ভিডিওতে আমি যে রাশিগুলির কথা বলতে চলেছি সেই রাশিগুলি যদি আপনি হন তাহলে আপনাদের লক্ষ্মী এবং নারায়ণের দ্বিগুণ কৃপা পেতে চলেছে। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন রাশিগুলি লক্ষ্মী এবং নারায়ণের যুগ্ম কৃপা অর্থাৎ দ্বিগুণ কৃপা পেতে চলেছে। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে লক্ষ্মী এবং নারায়ণের দ্বিগুণ কৃপা আপনারা পেতে চলেছেন, যার ফল আপনারা আগামীতে পেতে বাধ্য। তার জন্য আপনাদেরকে আগামীকাল অর্থাৎ লক্ষ্মী পুজোর দিন কিছু ক্রিয়া করতে হবে। কি করতে হবে সেটি আমি দুটি আলাদা আলাদা ভিডিওতে বলেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেই ভিডিওগুলি অবশ্যই একবার ওয়াচ করে নিন। এবার দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে লক্ষ্মী এবং নারায়ণের যুগ্ম কৃপা অর্থাৎ দ্বিগুণ কৃপা আপনারা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে আগামীতে ধনবর্ষা হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ধনের অভাব অনেকটাই মিটবে এবং আপনারা অর্থকষ্ট থেকে উঠে দাঁড়াবেন। তার জন্য আপনাদেরকে প্রপার ওয়েতে পুজো দিতে হবে, অর্থাৎ আগামীকাল যে লক্ষ্মী পুজো রয়েছে অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজো রয়েছে সেই পুজো কিন্তু আপনাদেরকে প্রপার ওয়েতে দিতে হবে। কিছু নিয়ম এবং কিছু বিধিনিষেধ রয়েছে, সেই ভিডিওগুলির লিঙ্ক অর্থাৎ সেই দুটি ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে একবার ওয়াচ করে নিতে পারেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও লক্ষ্মী এবং নারায়ণের যুগ্ম কৃপা পেতে চলেছেন, অর্থাৎ দ্বিগুণ কৃপা আপনারা পেতে চলেছেন। তার জন্য আপনাদেরকে আগামীকাল কোজাগরী লক্ষ্মী পুজোর দিন প্রপার ওয়েতে পুজো দিতে হবে। কিভাবে পুজো দিবেন তার ভিডিও আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে দুটি ভিডিও আলাদা আলাদা রয়েছে, সেই দুটি ভিডিও অবশ্যই একবার ওয়াচ করে নিন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও লক্ষ্মী ও নারায়ণের যুগ্ম কৃপা অর্থাৎ দ্বিগুণ কৃপা পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনে অর্থনৈতিক সংকট এগুলো কেটে যাবে। তার জন্য আপনাদেরকে প্রপার ওয়েতে আগামীকাল লক্ষ্মী পুজো করতে হবে। কিভাবে পুজো দিবেন তা নিয়ে আমি দুটি আলাদা আলাদা সেপারেট ভিডিও করেছি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন।
এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও লক্ষ্মী ও নারায়ণের যুগ্ম কৃপা পেতে চলেছেন, অর্থাৎ দ্বিগুণ কৃপা পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনে অর্থনৈতিক সংকট কাটতে চলেছে এবং আপনাদের জীবনে আসতে চলেছে অপার ধন। তার জন্য আপনাদেরকে আগামীকাল অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন প্রপার ওয়েতে পুজো দিতে হবে। তা নিয়ে আমি দুটি সেপারেট ভিডিও দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা লক্ষ্মী ও নারায়ণের যুগ্ম কৃপা অর্থাৎ দ্বিগুণ কৃপা পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনে অর্থনৈতিক সংকট কাটতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে আসতে চলেছে অপার ধন। তার জন্য আপনাদেরকে আগামীকাল প্রপার ওয়েতে পুজো দিতে হবে, সেটি নিয়ে আমি দুটি সেপারেট ভিডিও করেছি, সেই দুটি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে একবার দেখে নিতে পারেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে অর্থনৈতিক সংকট কাটতে চলেছে, কারণ লক্ষ্মী ও নারায়ণের যুগ্ম কৃপা আপনাদের উপর বর্ষিত হতে চলেছে, তাই আপনাদের জীবনে আসতে চলেছে আগামীতে অপার ধন। তার জন্য আগামীকাল আপনাদেরকে প্রপার ওয়েতে অর্থাৎ সঠিকভাবে লক্ষ্মী পুজো করতে হবে। তা নিয়ে আমি দুটি সেপারেট ভিডিও করেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু লক্ষ্মী এবং নারায়ণের যুগ্ম কৃপা অর্থাৎ দ্বিগুণ কৃপা পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনে অর্থনৈতিক সংকট কিন্তু মিটতে চলেছে। তার জন্য আপনাদেরকে প্রপার ওয়েতে লক্ষ্মী পুজো আগামীকাল করতে হবে, সেটি নিয়ে আমি দুটি সেপারেট ভিডিও করেছি, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই যে কটি রাশির কথা বললাম সেই কটি রাশির অপার ধন আসতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।